আজকে আমি একটা শরবত বানাবো। গরম চলে এসেছে আর গরমের সময় কাঁচা আম এখন বাজারে, তো এখানেও কাঁচা আম পাওয়া যায়। আর আমি এই কাঁচা আম পুড়ে শরবত করব। তো সবাই জানেন, বাঙালিরা সবাই জানে কাঁচা আম পোড়া শরবত। তো আমি কিভাবে বানাই সেটা এখন দেখাচ্ছি। তো চলুন আমার সঙ্গে আপনারাও দেখে নিন। আর আমার এই আম পোড়া শরবতে কি কি লাগবে, নুন লাগছে, একটু চিনি লাগছে, বিট নুন, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, জলজিরা আর চাট মশলা। আমি আমটা এখন গ্যাসে পুড়ব, গ্যাস জ্বালাচ্ছি, জ্বালতে দিলাম আমটাকে, আমি পুড়াতে দেব। আম পোড়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি ওর পাল্প বানিয়ে শরবত বানাবো। আমটা একটু জলের মধ্যে দিয়েছি, কারণ আমটা প্রচুর গরম আছে আর ছাড়াতেও সুবিধা হবে। আমি এখন আমটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি। আম পোড়ার পরে এতটা পাল্প বেরিয়েছে, তো আমি একটা মিক্সিংয়ে জারে নিয়ে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিলাম, হাফ চামচ আদা দিলাম, আর কাঁচা লঙ্কাটা আপনারা যে যার বুঝে নেবেন, কেউ বেশি নিলে বেশি নেবেন। আমি চিনি দিলাম এক চামচের মতো, আচ্ছা মিষ্টিটা যে যার মতন করে দেবেন। বিট নুন হাফ চামচ বিট নুন দিলাম। কি সুন্দর গন্ধ, আমার বিট নুনের গন্ধ খুব ভালো লাগে। একটু নুন দিলাম স্বাদ মতো, পুদিনা পাতা দিলাম, চাট মশলা, জলজিরা দিলাম, ওই হাফ চামচ মতন জলজিরা নিলাম। এই গরমের দিনে এই রকম আম পোড়ার শরবত সবারই ভালো লাগবে। এবার আমি টেস্ট করে দেখছি আপনাদের জন্য, আমি খাচ্ছি আপনারাও আমার সঙ্গে খেয়ে নিন। দারুণ দারুণ, একদম ফ্রেশ লাগছে, মিন্ট দেওয়ার জন্য না, একদম দারুণ লাগছে। তো আমি এটা এখন শেষ করি। তো আজকে নতুন বিদায় জানাচ্ছি, আবার অন্য দিন আসবো অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।